হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বরাবরের মতো আজকেও একটা স্কেটিং ভিডিও, মানে স্কেটিং আনবক্সিং ভিডিও। আমি একটা নতুন জুতা কিনেছি, তো সেই জুতাটার খুঁটিনাটি বিষয় আজকে এই ভিডিওতে আলোচনা হবে। তো তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, এবং তোমরা যদি স্কেটিং লাভার হও, যারা নতুন জুতা কিনতে চাও, তারা অবশ্যই ভিডিওটা দেখবা, মানে কীরকম জুতা নেওয়া প্রয়োজন। তো তোমরা দেখতে পাচ্ছ বক্সটা, এবং তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা বন্ধুরা। তো তোমরা ভিডিওটা দেখো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি বক্সটা একটু হাতে ধরে আছি, তাদের বক্সটা হচ্ছে লাল কালার। তো আমি এই যে জুতাটা নিয়েছি, এই জুতাটা হচ্ছে কুকার ব্র্যান্ডের একটা জুতা। তো এই জুতাটার দাম, প্রাইস, মানে কীরকম কী সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো তোমরা অবশ্যই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা। তো তোমরা দেখতে পাচ্ছ যেটা দেখাইলাম সেটা হচ্ছে ওইখানে স্টিকার দেওয়া আছে, তাদের হচ্ছে স্ক্যানিং করার যে বিষয়টা, স্ক্যানিং করে তোমরা দেখতে পারো সেই জুতার গুণগত মান। তো তোমরা দেখতে পাচ্ছ আমি জুতার বক্সটা খুলতেছি, আমি তো এক্সাইটেড, নতুন জুতা নিয়ে আসছি। নতুন জুতার একটা মানে চালানোর শখই আলাদা। তো জুতাটার প্রাইস আমার কাছে রাখছে মূলত কত সেটা আমি ভিডিওর শেষে বলতেছি। তো তোমরা এখন দেখো জুতাগুলো আমি বাইর করতেছি। তো তোমরা দেখতে পাচ্ছ জুতাগুলার, তো এই জুতাগুলোর কালার মূলত তিন কালারের হয়ে থাকে। আমি হচ্ছে ব্ল্যাক কালার এবং ব্ল্যাকের সঙ্গে সাদা কালার নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ জুতাটার কালারটা কত সুন্দর, মানে পলিথিনের মধ্যে দেওয়া আছে। জুতাটা খুলে এলাম, ওয়া, অসাধারণ একটি জুতা, আমার কাছে তো অনেক সুন্দর লাগছে। তো তোমাদের মাঝে কেমন হয়েছে, কেমন মানে তোমাদেরকে কেমন লাগতেছে ভিডিওটা বা জুতাগুলো কেমন, অবশ্যই একটা লাইক করে জানাবা বা কমেন্ট করে জানাই দিবা বন্ধুরা। তো তোমরা দেখতে পাচ্ছ প্রথম বাঁ পায়ের যে জুতাটা আমি দেখালাম, এবার হচ্ছে ডান পায়ের জুতাটা। তো বক্সটা একটু সাইডে রেখে দেই। তো তোমরা যদি প্রতিদিন এরকম বা স্কেটিং শুজ ভিডিও, স্কেটিং ভিডিও রিয়াকশন ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা। ওয়া, অসাধারণ ডান পায়ের যে জুতাটা, মানে অনেক সুন্দর কালার, মাশাল্লাহ, আমার কাছে কালারটা অনেক সুন্দর লাগছে। তো তোমরা দেখতেই পাচ্ছ জুতাটার কালারটা ব্ল্যাক, সাদা, এবং চাকাগুলোও সাদা। তো সুন্দর একটা লাগতেছে। এদের দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কিছু কার্ড দেওয়া আছে, মানে ওয়ারেন্টি গ্যারেন্টি, যদিও ওয়ারেন্টি গ্যারেন্টি লাগে না, তবুও দিয়েছে তারা। তো তোমরাও যদি এই জুতাগুলো নিতে চাও, যারা প্রফেশনাল বা প্রথম থেকে শিখতে চাও, এই জুতা দিয়ে শুরু করতে পারো, ইনশাল্লাহ কোনো প্রকারের সমস্যা নেই। তো তোমরাও যদি নিতে চাও তাহলে নিতে পারো। এটা হচ্ছে কুকার ব্র্যান্ডের একটি জুতা। তোমরা যদি দোকানে যে কুকার ব্র্যান্ড বলো তাহলে এরকম অনেক প্রকারের জুতা দেখাবে। তোমরা এটা দেখলেই স্ক্রিনশট দিয়ে রাখবা, তোমরা এটা দেখালেই চিনতে পারবে ওরা যে এই জুতা। তো তোমরা দেখতে পাচ্ছ চাকাগুলোর স্প্রিড কত সুন্দর, মানে স্মুথ একটা স্প্রিড, অনেক সুন্দর। তো এটাতে আমার লক সিস্টেম, মানে চাকাগুলো যে অনেক সুন্দর। তো আমার এই জুতাটা ছোটো বড়ো করা যায় না আর কি, মানে ফিক্সড, তোমাদের পায়ের সাইজ যে যেরকম সেইরকম নিতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ চাকাগুলোর অনেক স্প্রিড, এবং এটা হচ্ছে ব্রেক সিস্টেম। তো তোমরা যারা স্কেটিং সম্বন্ধে জানো তারা তো জানো যে এটা দিয়ে নতুন যারা তারা এটা দিয়ে ব্রেক ধরতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মানে দড়ি দেওয়া আছে বুট জুতার মতো, মানে বাঁধ দেওয়ার জন্য যাতে টাইট হয়। এটা হচ্ছে আরেকটা লক, এবং উপরে তোমরা দেখতে পাচ্ছ আরেকটা হচ্ছে লক সিস্টেম। এটা দিয়ে আরও ভালোভাবে মানে মজবুত, যাতে পায়ের থেকে সরে না যায় বা নড়ে না নড়ে জুতাটা, তার জন্যই দেওয়া হয়েছে। তো তোমরা জুতাটা দেখতে পাচ্ছ, মাশাল্লাহ, অনেক সুন্দর একটা জুতা। তো যারা নতুন জুতা কিনতে চাও, দোকানে গেলে তোমাদেরকে বিভিন্ন প্রকারের ওরা যে জুতাগুলো দেখাবে তোমরা সেই জুতাগুলো নিবা না। তো ইনটেক যেগুলো জুতা বক্সের মধ্যে ঢোকানো থাকে সেগুলো দেখাবা, কারণ যেগুলো জুতা ওদের এখানে থাকে সেগুলো অনেক মানে সবাইকে দেখায় তো অনেক সমস্যা, তোমরা ওগুলো না নেওয়াই ভালো। তো তোমরা ইনটেক নেওয়ার চেষ্টা করবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে জুতাটার যে এখানে সাদা অংশটা উঠানামা করানো যায়। তো এটার কারণ মূলত হচ্ছে জুতা তোমরা যখন চালাবা তখন যখন ঘুরবা, তো এটা ঘুরতে সাহায্য করে, মানে কোনো প্রকার সমস্যা ছাড়া, মানে পায়ের মধ্যে আটকে যায় না। তো তোমাদেরকে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করে দেবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে জুতা দুইটা আমি হাতে ধরছি, কত সুন্দর, মানে জুতাগুলো চালাইতে অনেক মজা, স্পিড অনেক। তো এটা যদি তোমরা চালাইতে পারো, প্রফেশনাল যারা তারা ঘন্টায় 180 কিলোমিটার গতিতে চালাইতে পারবা। তো তোমরা দেখতে পাচ্ছ এবার আমি দেখাবো, মানে জুতাটার মধ্যে মানে জুতাটার সঙ্গে আমি কী কী পাইছি বা কী কী দিয়েছে আমাকে সেটাই দেখাবো, মানে জুতাগুলো খোলার জন্য যেই ইউজার মানে বা ইউজার ম্যানুয়াল বা যেই নাটগুলো থাকে সেগুলো কীভাবে খোলাবো সেটা দেওয়ার জন্য, সেটা দেখার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই প্যাকেটটা আমাকে দিয়েছে। তো এখানে হচ্ছে ইউজার ম্যানুয়াল এবং হচ্ছে এই যে টেস্টারের মতো কি জানি আমি, এটার নাম মনে নেই। তো এইটা দিয়েছে, মানে জুতার নাটগুলো খোলানোর জন্য, জুতা যদি সমস্যা হয় বা চাকা যদি চেঞ্জ করতে চাও। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিছু নকশা দেওয়া আছে যে কীভাবে খুলাইতে হবে বা কীভাবে ইউজ করতে হবে সেই বিষয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা আছে, এটা দিয়ে তোমরা মূলত জুতার নাটগুলো খোলাবা, বেয়ারিং চেঞ্জ করতে চাইলে বা চাকা চেঞ্জ করতে চাইলে তোমরা এইটা দিয়ে চেঞ্জ করবা, সমস্যা নেই। তো তোমরা জুতাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা, এবং তোমাদের মাঝে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা, এবং পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা বন্ধুরা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, তো এরপরের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।